আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে 4-5 দিন পর বাড়িতে আসলাম। 4-5 দিন বাড়িতে ছিলাম না, বাবার অসুস্থতার কারণে হাসপাতালে ছিলাম। তো আজকে রাতে বাড়িতে আসছি, সকালে দেখি কবুতরের অবস্থা একেবারে করুণ অবস্থা। অগোছালো কবুতর, কবুতর ঝিমাচ্ছে, যে ঝাঁঝার মতো অসুস্থ ছিল। হয়তো বা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ঠিকমতো খাবার অথবা খাবার পানি ওর মিনারেল পানি প্রয়োজনীয় কোনো কিছু দিতে পারে নাই, শুধু কোনো রকম একটু খাবার আর পানি দিছে। অবশ্য বাড়ির থেকে এরকম ভালো কেউ জানে না কবুতর সম্বন্ধে, শুধু আমার ওয়াইফ খাবারটাই এবং খাবার পানিটাই পরিবেশন করছে। তো 4-5 দিন পরে এসে দেখি কবুতরের অবস্থা খুব ভালো না, কবুতর সব লফটের থেকে বের করে দিয়েছি। তো পরবর্তীতে আমি যে স্টেপটা মানে যেই পদক্ষেপটা আমি নেব, এই যে দেখুন, সেটা হচ্ছে সব কবুতর ছেড়ে দিয়েছি আর কিছু সংখ্যক কবুতর রেখে এই যে এখানে বলের মধ্যে পানি রেখে দিয়েছি, পানিটা রুদ্রে দিয়েছি হালকা কিছু গরম হওয়ার জন্য, একটু গরম হওয়ার জন্য। তারপরে এখানে আমি পটাশ দিয়েছি, পটাশটা দিয়ে রুদ্রের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেব, পানিগুলো একটু গরম হবে। গরম হওয়ার পর অবশ্য ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমি কী করছি। আসলে কবুতরগুলা অনেকই অসুস্থ ছিল, অনেক কবুতরগুলো এই কেমন জানি অগোছালো ঝিমাচ্ছে, মানে খুব ভালো লাগছে না কবুতরগুলা দেখতে। তাৎক্ষণিক এই পদক্ষেপটা আমি নিয়েছি, যা আপনারাও নেবেন পরবর্তীতে যদি 4-5 দিন এবং কেউ বাড়ির বাইরে থাকেন, তাহলে এই পদক্ষেপটা নিতে পারেন। আর অবশ্যই এই সময়টা হচ্ছে শীতের সময়, শীতের শুরু আর কি, আবহাওয়ার পরিবর্তন। তো এই পরিবর্তনে আমি পানির মধ্যে পটাশ দিয়ে পানিটা লেড়ে পটাশটা মিক্স করে আমি রোদ্রে কিছুক্ষণ রেখে দিলাম, তারপর কবুতরকে আমি গোসল করতে দেবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর আমার ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটাতে কবুতর বিষয় এবং কবুতরের ট্রিটমেন্ট, কবুতর সম্পর্কে সব ধরনের ভিডিও আছে, বা ভিডিও ইনশাল্লাহ সামনের দিকে দেবো। যে কোনো নতুন সমস্যা আজকে এই ভিডিওতে আমি ইনশাল্লাহ দেবো। তো কবুতরগুলোকে আমি এখানে গোসল করতে দিলাম, তো আপনারা দেখুন কবুতরগুলা লাল পানি দেওয়ার কারণে অবশ্য ভয় পাইতেছে। এর আগেও আমি এরকম পানি দিয়ে গোসল করেছি, তো ভয় অনেক আগে। তো আজকে গোসলটা ওদের খুব প্রয়োজনীয় পড়ছে, এই জন্য আমি পটাশ দিয়ে জীবাণুনাশক, এই পটাশটা দিয়ে আমি ওনাদেরকে গোসল করাবো এই কবুতরগুলোকে। তো কবুতরগুলো ভয় পাচ্ছে এই লাল পানি দেখে, যে কোনো একটা কবুতর নামলেই সব নামো ইনশাল্লাহ। দেখুন দুইটা নেমে গেছে অলরেডি, আস্তে আস্তে সবাই শুরু করে দিছে গোসল করতে। ইনশাল্লাহ সব কবুতরগুলো একের পর এক গোসল করে চলে যাবো। আর গোসলটা অবশ্যই দিবেন যাতে রৌদ্র থাকে, গোসলের পর যাতে রৌদ্রতে ওর পাখাগুলো ওর বডিটাকে শুকিয়ে নিতে পারে, ওই দিকে অবশ্যই একটু খেয়াল নেবেন, খেয়াল রাখবেন। রৌদ্র না থাকলে কিন্তু গোসলটা দিবেন না, তাতে আপনার কবুতর আরও বেশি অসুস্থ হবে। তো এরকম 4-5 দিন বাড়িতে না থাকার কারণে কবুতরের যে সমস্যা, অনেক কবুতর ভাই এক এক করে দেখানো যাবে না। তো পরবর্তীতে যদি সিরিয়াস কোনো সমস্যা আমি পাই ইনশাল্লাহ আপনাদের শেয়ার করব আপনাদের কাছে, কী সমস্যা হয়েছিল বা কি হতে পারে, কী ট্রিটমেন্ট দিতে হবে, এভরিথিং আপনাদের শেয়ার করব। তবে এখানে শর্টকাট আমি আপনাদের কিছু বলবো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো দেখতে থাকুন কবুতরগুলায় একের পর এক গোসল করতেছে, গোসলের জন্য ওরা খুব ব্যস্ত হয়ে পড়ছে। আসলে যার কবুতর সে না পারলে বা খাবার অথবা পানি ওর প্রয়োজনীয় যা দরকার আর কি দিতে না পারলে কবুতরগুলো ওরকম সুস্থ থাকে না, নিজের মনের মতো থাকে না। এখানে আমার কিছু বাচ্চাও মারা গেছে, কিছু কবুতর অসুস্থতার মতো। ইনশাল্লাহ এটা কোনো সমস্যা না, দুই দিনের মধ্যে আমি অবশ্যই সব কবুতর ঠিক করে ফেলবো। তো দেখুন কবুতরের গায়ে প্রচুর ময়লা বাই, লাল পানিগুলো আস্তে আস্তে হলুদ রং, এক পর্যায়ে পুরো কালো হয়ে যাব। আর আজকে একটা নতুন অতিথি এসেছে, অবশ্য সারাসারি লাইনের ওর অবশ্য গায়ে স্টিকার মারা আছে, সিল মারা আছে। কোন আসলে কোন ক্লাবের কিছুই বলবো না, যদি কারো কবুতর হয়ে থাকে ভাই প্রমাণ দিয়ে নিয়ে নেবেন। এটা হচ্ছে সেই কবুতরটা, ওই যে দেখুন আমি দেখাচ্ছি, ও সম্ভবত কোনো ছাড়াছাড়ি থেকে ও দিক হারায় ফেলছে, আমার এখানে নামছে, পানির জন্য খুব ব্যস্ত, পানি খাবে এখন।
এখন আপনাদের আমি চমকে দিয়েছি, যার কবুতরটা ভাই সঠিক প্রমাণ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার অথবা এই ভিডিওতে কমেন্টসে এই সম্বন্ধে যার কবুতর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কবুতরটাকে আজকে সারা দিয়েই বাইরে রাখবো, ছেড়ে রাখবো, যদি চলে যায় ইনশাল্লাহ ভালো, যার কবুতর তার কাছে চলে যাক দোয়া করি, আর যদি না যায় কবুতরটা আমার কাছে থাকবো সুরক্ষিত ইনশাল্লাহ। সবাই সবার সাথে শেয়ার করবেন যার কবুতরটা সে যেন যেন ফেরত পায়। তো দেখুন সব কবুতর ছেড়ে দিছি, কেউ কিছু কবুতর উঠতেছে ভাই, পুরানো কবুতর আর দেখাবো না আজকে, কবুতরগুলো নিয়ে সব ব্যস্ত, চার পাঁচ দিন পর আসলে মনটাই খারাপ। দেখুন চালের মধ্যে তারে নিচে কবুতরগুলো বসে আছে, গোসল করে শুকাচ্ছে, কেউ গোসলের জন্য ব্যস্ত। তো এই গোসলের পর আমি চেক করবো আর কি, গোসলটা দেওয়ার পর আমি দেখবো কোন কবুতরের কী গতি, ওর গতিগুলা এক এক করে কবুতরদের ধরে রাখা বা ধরে দেখানো সম্ভব না, তো ওর গতিগুলো আমি দেখবো যে কার কী সমস্যা, যদি কেউ একটু চিম মারে চোখ থাকে এক এক করে সব আমি ধীরে ধীরে দেখবো, অথবা আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যাব যে ভবিষ্যতে কে অসুস্থ হতে যাবে, কে অসুস্থ হয়েছে, তো আপনাদের মধ্যে শেয়ার করবো আর কি, কোনটা অসুস্থ হয়েছে কোনটা অসুস্থ হয় নাই বা অসুস্থ কী ধরনের রোগে আক্রান্ত হয়েছে, এ ট্রিটমেন্ট দিতে হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে জানাবো এই পরবর্তীতে, পরবর্তী ভিডিও অবশ্যই জানাবো। তো কিছু ছোটো ছোটো বাচ্চা মারা গেছে বলছিলাম ভাই, কিছু কবুতর ছোটো বাচ্চাদের অসুস্থ, কিছু কবুতরের মুখের হাড্ডি বের হয়ে গেছে শুকে, অবশ্য খাবার না দেওয়ার কারণে, এখানে একটা বাচ্চা দেখুন ও রৌদ্রটা খুবই প্রয়োজন, খাবারও কম পাইছে, কবুতরটাকে রৌদ্রে রাখেছি, অবশ্য ওর শরীরটা গরম হয়ে গেছে, এখন আমরা সরাই দেবো, বেশি রৌদ্রে রাখেও আবার মারা যাবে, খাওয়ার জন্য খুব অস্থির বাচ্চাটা, আমি ওর বাবার কাছে দিয়ে আসবো। তো আপনারাও আপনাদের কবুতরকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন সবসময়, যাতে ও ফ্রেশ থাকে এবং গোসলের ব্যবস্থা করে দিবেন। দেখুন আমার লাল পানিগুলো কী অবস্থা হয়েছে, একদম হলুদ জন্ডিসের পানির মতো হয়ে গেছে, অবশ্য এই ময়লাগুলো কবুতরের গা থেকেই বের হচ্ছে। তো দূরে কোথাও কেউ বন্ধুরা থাকলে এরকম আইসা কবুতরগুলোকে একটু গোসল করাবেন, দেখবেন যদি কবুতরগুলো আপনার কাছে মনে হয় যে কবুতরগুলো অসুস্থ অসুস্থ হতে পারে বা অসুস্থ অসুস্থ বাপ, সাথে সাথে গোসল করাবেন, তারপর আপনি দেখবেন কোন কবুতরটা অসুস্থ এবং সঠিক ট্রিটমেন্ট দেবেন। যদি কোনো কবুতর অসুস্থ হয় বা রোগ সম্বন্ধে কেউ না জানেন, কবুতরের পায়খানা বা ভিডিও করে আমার সাথে শেয়ার করতে পারবেন, ভিডিওটা দিয়ে ইনশাল্লাহ ধারণা দেবো কী হয়েছে কবুতরের। ভিডিওটা এই পর্যন্ত শেষ করে।